এই ভিডিওটিতে আলোচনা করব ট্রেস মিনারেল সম্বন্ধে। ট্রেস মিনারেল হচ্ছে যে মিনারেলগুলো সামান্য পরিমাণে আমাদের শরীরে দরকার, যেগুলো মাস্ট বি খাবারের মাধ্যমে আমাদের শরীরে আসতে হবে, আমাদের শরীর এটা উৎপাদন করতে পারে না, বানাতে পারে না। আচ্ছা, এই এই ট্রেস মিনারেলের সংখ্যা 100-এরও বেশি, যেমন সেলেনিয়াম, আয়োডাইন, জিঙ্ক, আয়রন। তো এগুলো আর কাজ কী, কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? এগুলো শরীরের যে ভিটামিন তৈরিতে এগুলো ব্যবহৃত হয়। তারপর এনজাইম, যেই এনজাইমগুলো শরীরের সমস্ত কাজগুলো করে থাকে, যেমন একটা কোম্পানির ওয়ার্কাররা যেমন কাজ করে থাকে কোম্পানির বেশিরভাগ কাজ, তেমনি শরীরের ওয়ার্কাররা হচ্ছেন এনজাইম। এই এনজাইম তৈরিতে এই ট্রেস মিনারেল ব্যবহার করা হয়। তো এগুলো থাকার কথা হচ্ছে মাটিতে, কিন্তু আমরা জানি যে গত অনেক বছর পর্যন্ত মাটিটা আপনার মাটি থেকে এই ফুড ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম নিউট্রিশন শোষণ করে, চুষে তারপর ম্যাক্সিমাম প্রোডাকশন তারা নিয়ে গেছে, কিন্তু এই এই মাটিতে আর পুষ্টি ফেরত দেয়নি, যার ফলে এই মাটি এখন পুষ্টিশূন্য প্রায়। তো এই মাটিতে উৎপন্ন খাবার খেলে আমাদের এই ট্রেস মিনারেলের চাহিদা পূরণ হয় না। তো এই জন্য উপায় হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট, যেটা পিঙ্ক কালারের, যেই লবণটা গোলাপি কালারের, সেটা আপনার বড় বড় সুপার মার্কেটে পেয়ে যাবেন। এটার মধ্যে 84টার মতো ট্রেস মিনারেল রয়েছে, তো এটা খেতে পারেন। আর যদি আপনার অলরেডি কোনো সমস্যা থেকে থাকে, শারীরিক সমস্যা, সেহেতু আপনি ট্রেস মিনারেল সাপ্লিমেন্টও অর্ডার করতে পারেন এটার পাশাপাশি। তবে সাপ্লিমেন্ট কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, দুই ধরনের সাপ্লিমেন্ট আছে, একটা হচ্ছে সিনথেটিক, আরেকটা হচ্ছে ফুড বেস, যেগুলো খাবার থেকে বানানো হয়। তো খাবার থেকে যেটা বানানো হয় সেটা হবে এক্সপেন্সিভ, খুব দামি, আর ফুড বেস যেটা সিনথেটিক সেটা হচ্ছে আপনার সিনথেটিক, সে এলিমেন্টাল, যেমন বিভিন্ন, যেমন আয়রন একটা ট্রেস মিনারেল না, এটা বানানো হয় আয়রন থেকে। এটা যদি এলিমেন্টাল জিনিসপত্র ব্যবহার করে সাপ্লিমেন্ট বানানো হয়, এলিমেন্টগুলো থাকে খুব বড় বড়, যেগুলো আমাদের সেল অ্যাবজর্ব করতে পারে না, কিন্তু ফুড বেস সাপ্লিমেন্টগুলো অ্যাবজর্বেবল, এগুলো খুব মানে ছোট, এত ছোট যে আমাদের সেল খুব সহজে এগুলো অ্যাবজর্ব করতে পারে। তো এই জন্য সাপ্লিমেন্ট কিনলে এরকম ফুড বেস হাই কোয়ালিটির সাপ্লিমেন্ট কিনবেন, আর না কিনলে অ্যাটলিস্ট হিমালয়ান পিঙ্ক সল্ট এগুলোর নিয়মিত খান। কতটুকু পরিমাণ? ডেইলি দেড় চা চামচ, চা চামচের দেড় চামচ। ওকে।